এখন একটা কাঁটা চামচ নিয়েছি আমি, নিয়ে দেখুন এই যে কাঁটা চামচ দিয়ে এরকম করে দাগ দিয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, শ্রেয়া কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও। তো দেখুন, আমরা তো বর্তমান যুগের মানুষ, আমরা কিন্তু এখন কম বেশি সকলেই চাই নতুন কিছু খুঁজি, নতুনত্ব দেখতে, নতুনত্ব খেতে, নতুন কিছু শিখতে। তো আমি আজকে একটা নতুন এমন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেটা থেকে আপনারা কিছু শিখতেও পারবেন, জানতেও পারবেন, আর নতুন কিছু খেতেও পারবেন, নতুন কিছু খেয়ে বুঝতে পারবেন যে নতুন কিছু খাওয়ার স্বাদটা কী। তো চলুন দেখে নিন, এরকমই একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আমি আজকে তৈরি করছি সুজির মিষ্টি ফুল। তো দেখুন, এটা বানানোর জন্য আমার লাগছে, দেখুন সুজিটা তো লাগছেই, সুজির সঙ্গে দেখুন আমি এখানে 200 গ্রাম সুজি নিয়েছি, এখানে নিয়েছি 300 গ্রাম চিনি, নারকেল একটা নারকেলের হাফ আমি নিয়েছি এখানে, আর দেখুন এখানে কিছুটা ময়দা নিয়েছি, ময়দাতে আমার সুজির ডোটা যে আমি করবো সেটা মাখার জন্য লাগবে। আর এখানে দেখুন আমি দুধ নিয়েছি, গরুর দুধ 500 গ্রাম। তো এই দুধটা কাঁচা আছে, এখন আমি এটা দিয়ে ডোটা তৈরি করে নেব। তো চলুন পুরো ভিডিওটা আমার সাথে থেকে দেখবেন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর দেখুন আমি এখন যাচ্ছি, চলুন ডোটা তৈরি করে নিয়ে চলে আসছি, তারপর আমি আপনাদের বানিয়ে দেখিয়ে দেবো। তো দেখুন আজ আমি গ্যাসটা ধরিয়ে নিয়েছি, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এবার দুধটা ঢেলে দিচ্ছি। আমি বাইরে উনুনটা নিয়ে যেতে পারিনি, আকাশের ভাবটা ভালো না আমাদের এদিকে, তো তার জন্য আমি বাইরে উনুনটা নিয়ে যাইনি, গ্যাসেই করে নিচ্ছি। তো দুধটা আমি দিয়ে দিয়েছি, দুধটা কিছুক্ষণ জ্বালিয়ে নিচ্ছি। তো দেখুন আমি দুধটা কিছুক্ষণ জ্বালিয়ে নেওয়ার পর দেখুন দুধটা যে ভালো করে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি দেখুন দুটো এলাচ নিয়েছি, এলাচটা মুখটা ফাটিয়ে নিয়েছি, এলাচ দিয়ে দিচ্ছি। এলাচটা দিলে কিন্তু এলাচের যে গন্ধটা, সুন্দর একটা গন্ধ আসবে, খেতেও ভালো লাগবে, সেন্টটাও ভালো হবে। তাই আপনারা যদি পছন্দ না করেন না দেবেন, না দিলেও হবে। তো এই পর্যায়ে দেখুন দুধটা ফুটতে শুরু করেছে, আমি সুজিটা অল্প অল্প করে দেব। তার আগে আমি দেখুন এই যে নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি, নারকেল কোড়াটার সঙ্গে আমি চিনিটাও দিয়ে দিচ্ছি। আমি এখানে 300 গ্রাম চিনি নিয়েছি, আপনারা মিষ্টি যে যেরকম খাবেন কম বেশি করে নেবেন। আর এই পর্যায়ে আমি পরিমাণ মতো দেখুন স্বাদের জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে আমি অল্প অল্প করে সুজি দেবো, আর নাড়বো, নেড়ে একটা ডো তৈরি করে নেব। আমরা রুটি বা লুচি তৈরি করতে যেরকম ডো তৈরি করি সেরকমই একটা ডো তৈরি করব। দেখুন এই যে আমি নারকেল, চিনি, নুন সবই দিয়ে দিয়েছি। এবার এই পর্যায়ে আমি সুজিটা অল্প অল্প দেবো আর নাড়বো, তা অনবরত নাড়তে হবে আর হালকা হালকা দিতে হবে, নাহলে কিন্তু দলা পেকে যাবে, তাহলে ডোটা ভালো তৈরি হবে না। দেখুন আমি যে অল্প অল্প দিচ্ছি আর নাড়ছি, দেখতেই পাচ্ছেন। দেখুন আমি দিয়ে দিয়েছি অল্প অল্প করে পুরোটা সুজি, এবার কিছুক্ষণ আমি রান্না করে নিয়ে সুজিটাও সেদ্ধ হয়ে যাবে আর আস্তে আস্তে একটা শক্ত ডো তৈরি হয়ে যাবে, তারপর আমি নামিয়ে দেবো। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরোটা। দেখুন এই যে কিছুক্ষণ নাড়ার পর দেখুন এই যে শক্ত সুন্দর ডো হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু এই যে উনুনের আঁচটা লোতে রাখতে হবে, একদম কমে রাখতে হবে, নাহলে কিন্তু দলা লেগে যেতে পারে। দেখুন এই পর্যায়ে একটু হালকা একটু নরম আছে মনে হচ্ছে, তাই আমি এই যে ময়দাটা নিয়েছিলাম, ময়দাটা আমি হালকা করে দিয়ে ভালো করে এই করে নিচ্ছি। আমি আবার মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে একটা শক্ত ডো তৈরি করব। আমার ডোটা তৈরি হয়ে গেছে, এখন একটু নরম আছে, এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেট হয়ে যাবে, তখন শক্ত হয়ে যাবে একটু। তো এখন আমি একটা থালাতে নামিয়ে নিচ্ছি, যে একটা থালায় আমি নামিয়ে নিয়েছি, হালকা একটু ঠান্ডা হয়ে গেছে, গরম ধরা যাচ্ছিল না, তাই এবার আমি অল্প অল্প ময়দা নিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। রুটির যে ডোটা হয় সেরকমই একটা ডো তৈরি করব। তো দেখুন এই যে লম্বা, দেখুন সুন্দর একটা প্লেন একটা ডো তৈরি করে নিয়েছি, লম্বা করে নিয়েছি। এবার এখান থেকে দেখুন আমি হাতে করে লেচি কেটে নিচ্ছি, দেখুন এই যে এই সাইজের একটা লেচি নিয়ে নিলাম আমি, নিয়ে দেখুন এই যে রুটিওয়ালার পিড়ি নিয়ে নিয়েছি, এটাতে একটু আমি ময়দা ছড়িয়ে দিচ্ছি, পিড়িতে লেগে যেতে পারে তাই।
ভালো করে মসৃণ প্লেন করে নিচ্ছি যাতে ফেটে না যায়। তো দেখুন এই যে এরকম একটা আমি দড় তৈরি করলাম, এবার হাতে করেই আমি করবো আজকে ডিজাইনটা। দেখুন এই যে মাঝখানটা উঁচু থাকবে আর সাইডগুলো দেখুন এইভাবে সুন্দর করে পাতলা করে করে নিতে হবে। হাতে লেগে গেলে একটু আটা নিতে বা ময়দা নিতে নিয়ে নেবেন। তো দেখুন এই যে এরকম পাতলা করে সুন্দর করে নিতে হবে। তো আমি কিভাবে বানাচ্ছি ভালো করে কিন্তু দেখবেন, আমি কিন্তু পুরোটা ভালোভাবে আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে চারিদিকটা আমি পাতলা করে নিয়েছি, মাঝখানটা যে উঁচু আছে এখানটায় মাঝখান দিয়ে আঙুল দিয়ে দেখুন একটা গর্ত করে দিচ্ছি। দিয়ে এই দেখুন এইভাবে করে এটার পাশগুলো ওই যে উঁচু করে তুলে দিচ্ছি। দেখুন এভাবে বড় করে নিচ্ছি একটু। দেখুন আমি কিভাবে বানাচ্ছি, এটা যদি আপনারা ভালো করে মন দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করতে পারবেন। আর ডিজাইনটা কিন্তু সুন্দর একটা ফুলের ডিজাইন। তো এবার দেখুন একটা কাঁটা চামচ নিয়েছি আমি, নিয়ে দেখুন এই যে কাঁটা চামচ দিয়ে এরকম করে দাগ দিয়ে নিচ্ছি, চারিদিকেই দাগ দিয়ে নেব। চারিদিকে দাগ দিয়ে নিয়েছি, এবার এই মাঝখানের এইটাতেও আমি দেখুন এই যে চারটে দাগ দিয়ে নেব, চারটে দেবো মনে রাখবেন। দেখুন এই যে চারটে দিয়েছি আমি। এবার দেখুন আমি যে দাগগুলো দিয়েছি মাঝখানে যে ফাঁকাটা থাকে দাগে কাঁটা চামচের, এখানে সোজাসুজি দেখুন এইভাবে কেটে নেব। আমি প্রত্যেকটা মাছ বরাবর এরকমভাবে কেটে নিচ্ছি। দেখুন আমরা ভালো করে দেখবেন, আমি আবারও বলছি মন দিয়ে দেখবেন তাহলে কিন্তু ডিজাইনটা আপনারা খুব সহজেই তুলতে পারবেন। কেটে নিয়েছি, এবারে দেখুন এই যে কাঁটা দাগগুলো দেখে এ দেখুন দুই পাঁচটা ধরে আমি এইভাবে দেখুন একসঙ্গে করে নিচ্ছি। আর হাতে লেগে গেলে একটু ময়দা নিয়ে নেবেন। দেখুন এই যে সুন্দর কিন্তু ডিজাইন হয়ে যাচ্ছে, এইভাবে করে আমি সমস্ত করে নিচ্ছি। দেখুন সুন্দর কিন্তু একটা ডিজাইন ফুল হচ্ছে। দেখুন আমি এই যে ফুলগুলো চারিদিকে দেখে দিয়েছি, দেখি ভালো করে। আর যে চারটে দাগ আমি মাঝখানে দিয়েছি এই চারটে দাগের মাঝখান বরাবরও আমি দেখুন এই যে এইভাবে কেটে নেবো ছুরি দিয়ে। সাবধানে কাটবেন, কারণ সুজির জিনিস তো সূক্ষ্ম জিনিস। দিয়ে দেখুন এগুলোকেও এইভাবে করে আমি দেখুন ফুল করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা ডিজাইন। তো দেখুন এই যে আমার ফুলটা তৈরি হয়ে গেছে। এবার দেখুন এই যে আমার মেয়ে হাতে করে একটা গোলাপ তৈরি করেছে, এই গোলাপটা আমি মাঝ বরাবর বসিয়ে দিচ্ছি। দেখুন ডিজাইনটা, দেখুন গোলাপটাও আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি কীভাবে আমার মেয়ে তৈরি করেছে। আমি আগের ভিডিওটাও আপনাদের দেখিয়ে দিয়েছি, তবু আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে আমার এই ফুলের ডিজাইনটা তৈরি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। তো দেখুন এই যে গোলাপটা আমি তৈরি করা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটাও ভালো করে দেখে নেবেন। দেখুন এই যে আমি ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি, এগুলোকে গোল করে চ্যাপটা করে নিচ্ছি। দেখুন এই যে এইভাবে আমি এরকম চারটে করে নেব। তো দেখুন এই যে আমি চ্যাপটা করে নিয়েছি, এবার মাঝখান থেকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখুন এবার এই যে একটার উপর আমি একটা দিয়ে দিচ্ছি, একইভাবে আমি সমস্তগুলো দিয়ে দেবো। আমি এখানে তিনটে নিয়েছি, তিনটেতে ছটা হবে, এতে করেই হয়ে যাবে ফুল। তো দেখুন নিয়ে নিয়েছি, এবার দেখুন এই যে এক পাশ থেকে আমি এটাকে মুড়ে নিচ্ছি। যে আমি এভাবে ভালো করে মুড়ে নিয়ে এবার দেখুন এই যে পাপড়িগুলো একটু মেলে দিচ্ছি, এতে করে কিন্তু আমার গোলাপটা তৈরি হয়ে যাবে। আগে গোলাপটা আমার মেয়ে তৈরি করে দিয়েছিল। তো দেখুন এই যে সুন্দর একটা গোলাপ তৈরি হয়ে গেল। দেখুন এইভাবে আমি সমস্ত ফুলগুলোকে বানিয়ে নিয়ে তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এই যে আমি সমস্ত ফুলগুলো বানিয়ে নিয়েছি, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে।
আমি যেমন বলেছিলাম যে নতুন একটা ডিজাইন নতুন কিছু শেখার আছে তো দেখুন বানিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব ভেজে নিয়ে আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি তো দেখুন এই যে আমি উননটা ধরিয়ে নিয়ে এই যে কড়াই নিয়ে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে নে আর আমি আজকে এখানে সরষের তেল নিয়েছি আপনারা চাইলে সাদা তেলও ভাজতে পারেন তো তেলটা গরম হয়ে গেছে আমি দেখুন একটা ফুল দিয়ে দিচ্ছি আরেকটা দিয়ে দিলাম আমি দুটো করেই ভেজে নিচ্ছি এবার ভালো করে আমি ভেজে নেব উল্টো পাল্টে ভেজে নিয়ে তো দেখুন আমার এই যে দুটো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একইভাবে আমি সমস্তগুলো ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন এই যে ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি দেখুন এই যে এই পিঠটাও দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আর সরষের তেলে ভেজেছি তাই কালারটা এরকম হয়েছে তো আমি এটাকেও নামিয়ে নিলাম তো একইভাবে আমি সমস্তগুলোকে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপর আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার সমস্তগুলো ভাজা হলে একবারে দেখিয়ে দেবো আমার এই যে সুজির ফুলগুলো মিষ্টি ফুলগুলো ভাজা হয়ে গেছে ভেজে নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে দেখুন এটা দেখতে যেমন ভালো খেতেও তেমন আশা করি খুব ভালোই লাগবে তো দেখুন এটা দেখুন একটা নতুন ডিজাইনও দেখে শিখলেন আর দেখুন খাবারটাও খাবারের স্বাদটাও একবার বাড়িতে বানিয়ে দেখলে খেয়ে বুঝতে পারবেন যে কতটা স্বাদ হয় তো দেখুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই অন্য কোনো দিন নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল